সব সময় হচ্ছে প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় যেভাবে জলোচ্ছ্বাস হয়, বৃষ্টি হলে এইভাবে জলোচ্ছ্বাস হয়, প্রত্যেকবারেই হচ্ছে, এবারেও হয়েছে। এবারে একটু বেশি দেখা যায় দিচ্ছে, ক্ষয়ক্ষতিও এবারে বেশি হয়েছে, গ্রাম ভেসে গেছে, গ্রামের চাষের জমি সব নষ্ট হয়ে গেছে। এবারে কতগুলো গ্রাম প্লাবিত হয়েছে? এখানে কমপক্ষে আপনার 5 থেকে 7টা গ্রাম ভেসে গেল এটাতে, এই জলের সরে। আর জনপ্রতিনিধিরা কেউ এসেছিলেন? জনপ্রতিনিধিরা আসছেন, দেখছেন, চলে যাচ্ছেন। এইটা আবার আসছি, দেখো এইটা দেখো। তার সব ইয়ে হোটেল যাচ্ছ বন্ধু? ইস, ঘর ছবি দিচ্ছি, ঘর আইসা লম্বা বাটে না, সবসময় চৌড়া, সবসময় চৌড়া, সবসময় চৌড়া বাটে নেব। দাদা একটু ঘুরু, উঠা উঠে না, উঠা সেটা উঠে, উঠা উঠে, সেটা উঠে না, পর্দাটা উঠে না, পর্দাটা উঠে না, ঘরটা দেখছো এটা ঘেরা মূল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সেই তো সেই তো লাস্ট, সেই তো মালটা আছে।
দাস, আমি এখানে এসেছিলাম, সমুদ্র জল ঢুকছে দেখলাম, আগে বি ঢুকতো এসেছিলাম, হ্যাঁ আজকে একটু বেশি ভেঙে গেছে, জল ঢুকে গেছে ঘর বাড়িতে, হ্যাঁ সবাই পালিয়ে গেছে আচমকায়, হ্যাঁ আইলা ঘরে গিয়ে আছে, পুকুর ঘাট সব ডুবে গেছে, মাছ ফাছ সব বেরিয়ে গেছে, আর রোপণ হয়েছিল, রোপণে নোনা জল ঢুকে ক্ষতি হয়ে গেছে, এখন ভাইরাসের দিনে খাটাখাটনি কিছু নেই, এই রোপণ করে খাওয়া দাওয়া আছে, লোকদোক খাবে কি এখন চিন্তায় পড়ে গেছে, হ্যাঁ এখন কি হবে সেটা সবাই চিন্তা, ঘরবাড়ি আতঙ্কে সবাই আছি, থাকতে পাচ্ছি না, হ্যাঁ রাত্রে আরও আছে, রাত্রে কি হবে ভয়ে ভয়ে আছি। খেলা Hey, I'm not going to do that.
এই জল ঢুকে গেছে, কি করে থাকা যাবে, আমাদের দশা কি হবে, আমরা কোথায় কাঁচা বাচ্চা নিয়ে যাব, আমাদের চোখে জল আসছে, আমরা থাকতে পারছি না, এখন কি উপায় হবে, উপায় করুন একটা তাড়াতাড়ি। জল কিভাবে জল ঢুকেছে আপনারা এসে দেখুন, দেখে কি করবে এখন সিদ্ধান্ত করুন, আমরা কি করব, কি কোথায় যাব, কোথায় সে বাচ্চা কাচ্চা নিয়ে যাব, কি করে বাঁচবো এইটাই ভাবুন আপনারা, আমরা কি করব এইটাই ভাবুন। আমি রামনগর পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র। শঙ্করপুর জলদা চাঁদপুর আমরা গেছিলাম, জলের পরিস্থিতি কিরকম এখন সমুদ্রের? এবং অনেক আমরা মানে আজকে গেছিলাম ওইখানে, সমুদ্রের যে জলোচ্ছ্বাসটা হচ্ছে এবং সেখানে বিগত দিনের তুলনায় বিগত বছরে যেটা হয়েছিল তার প্রত্যেক বছরই হয় এইরকমভাবে হয়, এবছর সব থেকে বেশি হয়েছে। তো সব থেকে বেশি হওয়ার ফলে আমাদের বাঁধটা ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি, যেমন কাইমা, জামরা, শামপুর, চাঁদপুর, এটা প্রচণ্ড পরিমাণ ক্ষতি হয়েছে। ওখানকার পাশাপাশি লোকজনকে আমাদেরকে তুলে নিতে হয়েছে, মানুষের ঘর ভেঙে গেছে, ঘরের মধ্যে জল ঢুকে গেছে এবং মানুষদেরকে নিয়ে আমরা আইলা সেন্টার, মানে দুটো আইলা সেন্টার আছে চাঁদপুর এবং জলদা, সেখানে মানুষদের তুলে দিয়েছি এবং স্কুল আছে, স্কুলেও নিয়েছি এবং প্রয়োজনে কিছু জন তুলেছি, আবার কিছুজনকে হয়তো বিকেলবেলা আমাদেরকে আরও তুলতে হবে। তাদের জন্য খাবারেরও ব্যবস্থা করেছি, যাতে মানুষের মানুষ প্রশাসনের পক্ষ থেকে আমরা তুলে ওদের খাবারের ব্যবস্থা করেছি এবং আমি সেচ দপ্তরে আমরা জানিয়েছি, সেচ দপ্তরে জানিয়েছি এবং বিভিন্ন আমরা এমএলএ সাহেব, আমাদের এমআইসি সাহেব এবং আমাদের সাংসদ মহাশয়কে প্রত্যেককেই আমরা জানিয়েছি এবং তাদের তরফ থেকে আমাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকেই অলরেডি আমাদের ওই যেই রাস্তাগুলো ভেঙে গেছে সেখানে ব্ল্যাক স্টোন চলে এসছে, আমরা ব্ল্যাক স্টোনটা মানে যেহেতু জোয়ারের টাইম আমরা ব্ল্যাক স্টোনটা ফেলতে পারছি না, অতএব এই মানে জোয়ারটা কমলে ওতে ব্ল্যাক স্টোন দিয়ে কিছুটাই আটকানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু মানুষ খুব আতঙ্কিত এবং বিতস্ত। আমরা সবাই সবসময়ের জন্য মানে প্রশাসনের তরফ থেকে আমাদের মানে প্রশাসনিক টিম থেকে পুলিশ মানে পক্ষ থেকে সিভিক টিভিক সমস্ত মজুদ রেখেছি এবং আমাদের জনপ্রতিনিধিরা সবাই আছি, যাতে আমাদের এসডিও সাহেবও গেছিলেন আজকে, বিডিও সাহেবও গেছিলেন এবং প্রত্যেকেই এসছেন, এমএলএ সাহেবও এসছিলেন, কিন্তু প্রত্যেকেই আমরা ওখানে মানে মানুষদের পাশে আছি, ভবিষ্যৎ থাকবো এটা। ঘটনাটা মৌলিক
ঘরের মূল সে আমাদের চৈতন্য বলে হ্যাঁ ঘরটার আজকে তাজপুরে গ্রামে বেশ কয়েকটি গ্রামে জল ঢুকে গেছে, সেই কি বলবেন? আমাদের আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছিল জলোচ্ছ্বাস দীঘা কেন কাশ্মীর কেন জবা, কিন্তু ওখানে যেহেতু কাজ চলছে মানে আমাদের জানবার শ্যামপুর থেকে আপনি জলদা পর্যন্ত কাজটা শুরু হচ্ছে, পাথর পাথর বা দোলদা পড়ছে, পাথরই পড়ছে, কিন্তু কাজটা মধ্যে চলছে, কাজ চলছে এই মুহূর্তে একটা জলোচ্ছ্বাস হচ্ছে, জলটা কিছু গ্রামের মধ্যে প্রবেশ করেছে, সেদিকে প্রশাসনের পক্ষ থেকে এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে নজরে রাখা হচ্ছে যাতে কোনো প্রকার অসুবিধা না হয়, তার জন্য প্রতিনিয়ত আমরা সেটা দৃষ্টি দিতে পারছি। কতগুলো গ্রামে জল ঢুকেছে? আপনাদের হচ্ছে যশিপুর আছে, চাঁদপুর আছে, জালদা শ্যামপুর আছে, লক্ষিমপুর আছে, এই কয়েকটা গ্রাম জলদা আছে, এই কয়েকটি গ্রাম কোনোভাবে কিছুটা জল ঢুকে গেছে, যেহেতু এখন আমন চাষের সময়, কারণ নোনা জল ঢুকলে কিন্তু চাষ হবে না, ক্ষতিগ্রস্ত মানুষ হবে, সেটিকে কীভাবে কী করা যায় পরবর্তী সরকারি আমরা রিপোর্ট পাঠাচ্ছি রাজ্য সরকারের কাছে, জেলার কাছে, তারা যে ধরনের নির্দেশ দেবেন আমরা সেটা কাছে। কতগুলো পরিবারকে সরানো হয়েছে? গ্রেন কমপক্ষে মিনিমাম 100-150 পরিবার সরানো হয়েছে। তাদের কোথায় রাখা হয়েছে? আমাদের স্কুল সেন্টার আছে, ওখানে রাখা হয়েছে, প্রয়োজন মতো করলে আমরা কিন্তু আমাদের বোধরা হাই স্কুল যেটা আছে ওখানে আমরা সরিয়ে।